আমাদের বুজুর্গদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন হযরতে বাহলুল রাহমাতুল্লাহ আলাইহ। মানুষ বলে পাগল, এ ভাই মনোযোগ আছে নি আপনাদের? গুমটুম আছে চোখে? পাগল দুই রকমের হয়, বলেন কয় রকম? আরো জোরে বলেন। একটা হলো দুনিয়ার পাগল, দুনিয়া আজকের পৃথিবীতে শতকরা 95% মানুষ হলো দুনিয়ার পাগল। পাদেশা মালে মস্ত মা গরিবা হালে মাস, আল্লামা রুমির কথা কি, এক একটা কথার ওজন কি? পাদেশা মালে মস্ত মা গরিবা হালে মাস, খবর ওয়া নাজে মস্ত আশেকা দিদারে মাস। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পাগলামি আছে, বাদশার ভিতরে একটা পাগলামি, ক্ষমতা ধরে রাখার পাগলামি। দুনিয়াদার টাকা পয়সা, যারা দুনিয়াদার তাদের পিছনে কেমনে টাকা পয়সা কামানো যায়, টাকা পয়সার ধান্দা, এই টাকা পয়সার এক পাগলামি। যুবক তার যৌবনের পাগলামি, প্রেমী তার প্রেমিকার পাগলামি। প্রত্যেকটা মানুষ একটা না একটা ধান্দা আছেই, আসেনি ভাই? তো বলছিলাম এরকম পাগল দুই রকমের। আমার এলাকায় একটা পাগল ছিল, এর নাম হলো ল্যাংটা মামা। কি মামা? ল্যাংটা মামা। চাঁদপুরের মতলবে একটা মাজার আছে, ল্যাংটা মামা, ল্যাংটা সার মাজার। তো আমি যে এলাকায় থাকি সে এলাকায় একজন ছিল, মারা গেছে, এনে বলে ল্যাংটা মামা। বহু মানুষকে দেখছি তার হাত পা দিতেছে, কিন্তু ল্যাংটা মামার সবচেয়ে বড় ভদ্রতা হলো ল্যাংটা মামা কোনোদিন কাপড় পরে না। ল্যাংটা মামা মানে ল্যাংটা। আমি বলি ওই ল্যাংটা মামাই পাগল না, ওই ল্যাংটা মামার যারা পা টিপে শরীর টিপে ওরাই হচ্ছে বড় পাগল, জোরে বড় ঠিক কিনা? কারণ ল্যাংটা মামা ওর কি আছে ও তো দেখাই রাখছে, আমার কাছে কিছু নাই, আর যা ছিল তা তোমাদের কাছে ওপেন, এটা গোপন নাই। কিন্তু এই বলদের দলেরা, এই মূর্খরা, এই পাগলেরা এই ল্যাংটার পা টিপে, মাথা টিপে, শরীর টিপে, তেল মালিশ করে টাকার জন্য, ব্যবসায় বরকতের জন্য। আমি বলি ওই ল্যাংটা মামা পাগল নয়, ল্যাংটা মামার যারা হাত পা টিপে ওই ল্যাংটা সার মাজারে যারা দৌড়ায় তারাই হচ্ছে আসল পাগল, ধরে বলো ঠিক কিনা? তো এরা হচ্ছে এক পাগল। কিন্তু আমাদের বুজুর্গদের মধ্যে এক রকমের পাগল ছিলেন, এরা ছিলেন আল্লাহর পাগল। সুবহানাল্লাহ, পড়বেন না? আর একটু জোরে বলেন, মে আশেকে মাওলা গো মেরা ইশকে নিরালা, মে আশেকে মাওলা গো মেরা ইশকে নিরালা, বা জুমলা যাহা জিসকে তজল্লি সে উজালা, বা জুমলা জগা জিসকে তজল্লি সে উজালা। তো হযরতে বাহলুল তিনিও পাগল, তবে তিনি দুনিয়াদার পাগল নন, তিনি আল্লাহ পাকের পাগল। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহকে চাই, আল্লাহকে চাই, দুনিয়ার কোনো খাহিশাত নাই, দুনিয়ার কোনো চাহাত নাই, দুনিয়ার কোনো লজ্জত নাই, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। হযরতে বাহলুলের একটাই চাহাত, মায়া আশকে মাওলা হো মেরা ইশকে নিরালা, মায়া আশকে মাওলা হো মেরা ইশকে নিরালা, বা জুমলা জাহা জিসকে তজল্লি সে উজালা, বা জুমলা জাহা জিসকে তজল্লি সে উজালা। তো এই বাহলুল পাগল, আরবিতে এটাকে মাজজুব বলা হয়, আল্লাহর পাগল যারা তাদেরকে বলা হয় মাজজুব।
আর দুনিয়াদার পাগল যারা হয় তাদেরকে আরবিতে বলা হয় মাজনুন। তো বাহলুল একদিন বরফ নিয়া, বরফ চিনেন তো আপনারা, বরফ নিয়া মাথায় করে হকারি করতেছে, হকারি করতে করতে তৎকালের বাদশাহ খলিফা হারুন রশিদের দরবারে গেছে। বাহলুল পাগল রাস্তা দিয়া হকারি করে আর বলে, ও দুনিয়ার মানুষ লোক সমাজ ভালো করে শোন, এই এলাকার মানুষ ভালো করে শোন, আমি বাহলুল এমন একটা জিনিস বিক্রি করার জন্য তোমাদের দ্বারস্থ হয়েছি, এমন একটা জিনিস আমি তোমাদের কাছে বিক্রি করার জন্য এনেছি, এমন একটা বস্তু আমি তোমাদের কাছে এনেছি, যদি আমার এই জিনিসটা তোমরা কিনে নাও তবে ওইটা শেষ হয়ে যাবে, ও ইল্লা ফাহালাকা, আর যদি এটা তোমরা আমার কাছ থেকে ক্রয় করে নাও নাও তারপর এটা হালাক হয়ে যাবে, বিস্মার হয়ে যাবে। ও দোস্ত ভালো করে বুঝবা, আল্লাহওয়ালাদের কথা তো আল্লাহওয়ালাদের মত হয়, বড়দের কথা তো দোস্ত বড় হয়, বাহলুল তো বড় আল্লাহওয়ালা, মাইনে সমঝা থা তুঝে বাহলুল তো পাগল নাহি, মাইনে সমঝা থা তুঝে বাহলুল তো পাগল নাহি, দর হাকীকত তুঝে সে বরকর আল্লাহওয়ালা কই নাহি, দর হাকীকত তুঝে সে বরকর কই আকিল নাহি, দর হাকীকত তুঝে সে বরকর আল্লাহওয়ালা কই নাহি। আল্লাহু আকবার বলেন। বাদশা খলিফা হারুন রশিদ তার দুয়ারের সামনে যাইয়া ডাক দিয়া কইয়া, আইয়ুহান নাস, এই দেশের বাদশা আমি আপনার দুয়ারে আসছি এমন একটা জিনিস বিক্রি করার জন্য, এমন একটা জিনিস আমি আপনার দরবারে নিয়ে আসছি, ইনতাস্তারি, যদি আপনি আমার জিনিসটা কিনা নেন তবে এটা শেষ হয়ে যাবে, ও ইল্লা ফালা ও ইল্লা ফাহালাকা, আর যদি আমার এই জিনিসটা আমি বিক্রি করতে না পারি আপনি যদি ক্রয় নাও করেন তবেও শেষ হয়ে যাবে। ভাইরে আমাদের আরবিতে একটা কথা আছে, আল্লাহ আকিলু তাখফিহি ইশারা, জ্ঞানী মানুষের ইঙ্গিতে যথেষ্ট হয়। বাদশা হারুন রশিদ ডাক দিয়ে কই, কে হকারটা আমার কাছে নিয়ে আসো, হকারকে বাদশা হারুন রশিদের দরবারে পৌঁছানো হয়। বাদশা হারুন রশিদ একটা বার্তার চেহারা, হায় হায় এটা তো সেই বাহলুল পাগলা, যে বাহলুল পাগলার নাম আমরা জীবনে অনেকবার শুনেছি। বাহলুল পাগলা ডাক দিয়ে কয়, মায়া আসে কে মাওলা ঘুমে রায়েশ কে নিরালা, মায়া আসে কে মাওলা ঘুমে রায়েশ কে নিরালা, আমি বরফ আনছি, বলেন কি আনছে, জোরে বলেন, বরফ এমন একটা জিনিস যদি কামে লাগান তাও শেষ হয়ে যাবে, কামে না লাগাইলেও শেষ হয়ে যাবে,
বরফের কিন্তু একটা নির্ধারিত মেয়াদ আছে, মেয়াদ শেষ হয়ে গেলে বরফ কিন্তু অটোমেটিকলি শেষ হয়ে যাবে। এক ঘন্টা থাকবে, দুই ঘন্টা থাকবে, তিন ঘন্টা থাকবে, চার ঘন্টা থাকবে, বরফের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আস্তে আস্তে গলতে গলতে নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। বাহলুল পাগলা বাদশাহ হারুন রশিদকে ডাক দেয়া, কয় বাদশাহ হারুন রশিদ খেলাফতের মসনদ পায়া রংবাজি করবা না, দুনিয়ার ক্ষমতা পায়া রংবাজি করবা না, এই বরফটার যেমন একটা মেয়াদ আছে, মেয়াদ শেষ হয়ে গেলে এটা কইলা শেষ হয়ে যাবে। তোমার হায়াতের একটা মেয়াদ আছে, তোমার হায়াতের মেয়াদ যখন ফুরে যাবে তুমিও দুইটা চোখ বন্ধ করে বরফের মতো নিঃশেষ হয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহু আকবার। আরে ফির উমি, আরে ফির উমি, ফির উমি একটা গঠন আনছে, একটা গঠন আনছে বাদশাহ হারুন রশিদের কাছে। একটা লাঠি ছিল, তো এই লাঠিটা বাহলুলকে হাদিয়া দিছে, বাহলুলকে হাদিয়া দিয়া বলছে, এ বাহলুল, এই লাঠিটা তোমার কাছে হেফাজত করে রাখবা, আর যদি কাউকে দিতে চাও তবে যে সবচেয়ে বেশি বোকা এই লাঠিটা ওই বোকাকে হাদিয়া দিবা। কথা বুঝতেছেন আপনারা? দোস্ত ভালো করে বুঝবা, বাদশাহ হারুন রশিদ বলছে লাঠিটা যদি কাউকে হাদিয়া দিতে হয় বোকাকে দিবা। বাহলুল তার কাছে লাঠি রেখে দিছে, হঠাৎ করে একদিন বাহলুলের কাছে খবর আসছে এই দেশের প্রতাপশালী বাদশাহ বাদশাহ হারুন রশিদ মরণাপন্ন অবস্থা, শয্যাশায়িত অবস্থা, মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, কথাবার্তা তেমন বলতে পারে না, জীর্ণ শীর্ণ অবস্থা। দৌড়ায়া বাহলুল বাদশাহ হারুন রশিদের শিয়রের সামনে, মাতার সামনে গিয়া বসে, যাইয়া ডাক দিয়া কয় বাদশাহ আমি আসছি আপনার কাছে, আমাকে আপনি চিনছেন নি? বলে হ্যাঁ, তোমাকে না চিনার কি আছে, আমার সারা জীবনের বাল্য বন্ধু, তুমি কি বাহলুল নও? বলে হ্যাঁ। বাহলুল ডাক দিয়ে বলে মহারাজ আপনি কোথায় যান? মহারাজ বাদশাহ হারুন ডাক দিয়া কয় বাহলুল আমি কোথায় যাই? তুমি তো দেখতেছ আমি পরপারে রওনা হয়েছি, এমন জগতে যাই যেই জগৎ থেকে আর ফিরে আসব না, এমন দেশে আমি রওনা করেছি যেই দেশ থেকে আর কোনদিন ফিরব না। বাহলুল ডাক দিয়ে বলে ওই দেশে কতদিনের জন্য যাবেন? বলে আরে বোকা, তুমি কি এখনো বুঝো না আমি এমন দেশে যাইতেছি না ফেরার দেশে আর ফিরা যায় না। বলে তাই? বলে হ্যাঁ। বলে এত লম্বা সময়ের জন্য যে যাইতেছেন, আপনি তো দুনিয়ার আপনার বাসভবন থেকে একদিনের জন্য দুই দিনের জন্য কোন সফরে গেলে এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে সেনাবাহিনী পাঠান, র‍্যাব বাহিনী পাঠান, আপনার সিকিউরিটির জন্য জায়গাটা মুনাসিব কিনা পর্যবেক্ষণ করেন, আপনার গার্ড অফ আনারের জন্য লোক পাঠান, সার্কিট হাউসে থাকার জন্য বন্দোবস্ত করেন। একদিন আর দুই দিনের সফরে গেলে এত বাহিনী লাগে, এখন যেই দেশে গেছেন ওই দেশে আপনি কত হাজার বাহিনী পাঠাইছেন করে। আরে বোকা,
আমি যেই দেশে যাই সেই দেশে আর বাহিনী পাঠাবার মতো কোনো ক্ষমতা নাই বলে এখন যেখানে যাইতেছেন লম্বা সফরে যাইতেছেন ওখানে কি বাড়ি ফিটফাট করা আছে কিনা বিল্ডিং বানানো আছে কিনা বাদশা হারুন ডাক দিয়া কয় হাই বোকা ওই দেশে কি আবার নিজের ইচ্ছায় বাড়ি বানানো যায় ওখানে তো নিজের ইচ্ছায় বাড়ি বানানো যায় না তো এবার বাহলুল ডাক দিয়া কয় লম্বা সফরে রওনা করেছেন যেখানে যাইতেছেন আর ফিরে আসবেন না ওখানে সিকিউরিটি যদি পাঠাইতে না পারেন বাড়ি গাড়িও যদি পাঠাইতে না পারেন বাড়িও যদি নির্মাণ করতে না পারেন তবে আপনি আগে ওই দেশে থাকার জন্য আপনি কি প্রিপারেশন নিয়েছেন আপনার কাছে এমন কি আমল যে আমলের উসিলায় আপনি ওই জায়গায় রাষ্ট্রপতি হয়ে থাকতে পারবেন বাদশা হারুন ডাক দিয়া কয় বাহলুল আসলে আমি ওই দেশের জন্য কোনো বাহিনী পাঠাইতে পারি নাই ওই কবরের জগতের জন্য কোনো মাল সামান পাঠাইতে পারি নাই ওই দেশে আমি ইটা পাঠাইতে পারি নাই সিমেন্ট আর বালি কংক্রিট পাঠাইতে পারি নাই আমার কোনো প্রস্তুতি নাই আমি খালি হাতে যাইতেছি আল্লাহু আকবার আমার হাতে আর কিছু নাই আমি খালি টিকিট নিয়ে বিদায় হতে চলছি এবার বাহলুল ডাক দিয়া কয় এ বাদশা হারুন রশিদ আপনি বলেছিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা যদি কাউকে পাওয়া যায় আপনার এই লাঠিটা তাকে হাদিয়া দেওয়ার জন্য আমি আমার মেমোরিতে চিন্তা করে দেখলাম আল্লাহর পৃথিবীতে ওই লোকটা সবচেয়ে বড় ফকির ওই লোকটা বড় বোকা যে নাকি অনেক দিনের জন্য সফরে গেছে অথচ সেখানকার জন্য কোনো কিছু রেডি করতে পারে নাই বাড়ি গাড়ি নির্মাণ করতে পারে নাই ওই লোকের চাইতে বোকা আর কেউ হতে পারে না ধরেন আমি আপনার চাইতে বোকা আল্লাহর পৃথিবীতে আর পাই নাই এই জন্যই লাঠিটা আমি আপনাকে হাতিয়া দিয়া দিলাম মাইনে সমঝা থা তুঝে বাহলুল তু পাগল নেহি দর হাকিকতে তুঝ সে বড়কার আল্লাহ ওয়ালা কুই নাহি দর হাকিকতে তুঝ সে বড়কার কুই বি আখিল নাহি আল্লাহু আকবার বলেন বাদশা হারুন বলছে হায় হায় আমার থিওরি তো পুরোটাই ভুল আমি তো বুঝতে পারি নাই আমি বুঝছিলাম তুমি বোকা এখন দেখলাম আল্লাহর পৃথিবীতে আল্লাহওয়ালা যারা হয় আল্লাহর পাগল যারা হয় আখিরাতের পাগল যারা হয় এরাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি চালাক সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বেশি বুদ্ধিমান চিল্লে বলেছিল ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما এই জন্য যুবক ভাই এই জন্য আমার প্রিয় ভাই আমি আপনাদের হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের এই জীবন খুব অল্প সময়ের জীবন এই যে দুনিয়া এটা না থাকার দুনিয়া অস্থায়ী দুনিয়া অস্থায়ী পৃথিবী এই চাকচিক্যময় পৃথিবী এখানে এসে আখেরাতকে ভুলে গেলে এখানে এসে আমার পয়গম্বরকে ভুলে গেলে এখানে এসে আমার আল্লাহকে ভুলে গেলে এখানে এসে আমার আল্লাহর দিনকে ভুলে গেলে ইসলামকে ভুলে গেলে আমার আপনার জীবন দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে যেটা বলেন ঠিক কিনা ঠিক